সার হয়ে গেল। শুনুন কত সুন্দর, কত বন্ধুত্ব কাকে বলে, আমাদের তো বন্ধু আছে, কাকে বলে বন্ধুত্ব বাবা? আমা সুদামা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায়। তার সন্তানদের অঙ্গে কোনো বস্ত্র নেই, নিজের স্ত্রীর পরনে একটা বসন তার সর্বত্র ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই। যেদিন ভিক্ষা না পায় সেদিন সারা রাত ওই কৃষ্ণ 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 বলতে বলতে ঘুমিয়ে পড়ে, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া সে আর জানে না। বহু বছর ধরে এইভাবে দিন কাটতে কাটতে একদিন তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী তুমি যাও না, তোমার বন্ধু তো রাজা, আমার ছেলে মেয়েদের বাচ্চার জন্য কিছু চেয়ে নিয়ে এসো, অন্তত সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। বলে বসুন্ধরা যা বলেছ বলেছ, আজ আমি অসহায় হয়েছি বলে বন্ধুর কাছে হাত পারব আমি চাইতে পারবো না। ঠিক আছে, সুশীলা বলছে তোমাকে চাইতে হবে না, অন্তত যাও না, তোমার তো এত কষ্ট, তোমার মনে এত দুঃখ, যার কথা তুমি নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, যাও একবার তাকে দেখে এসো। মা গো যাকে বড় ভালোবাসে তার কাছে যদি একটু যাই, তার কাছে দুদণ্ড বসলেও তো শান্তি হয়। তা বলছি যাও তুমি একবার তার সঙ্গে দেখা করে এসো, হলেও তো তোমার ভালো লাগবে। তখন সুদামা বলছে, সুশীলা আমি যে এত বছর পর বন্ধুর কাছে যাব, তুমি আমার মনের কথা বললে, কিন্তু তার হাতে তার সামনে খালি হাতে কি করে যাব বল, এমন তো কিছু নেই বন্ধুর জন্য নিয়ে যাব। সুশীলা বললে তুমি ঘরে থাকো আমি দেখছি, তোমার ধনী পরিবারের কন্যা হয়ে গোবিন্দ সেবার জন্য আচল পিতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন। চিড়িয়ের শুকনো কিছু চিড়ে করণের বসন থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে চিড়িটুকু বেঁধে গোবিন্দ সেবায় চললে। ভাবুন মা, গোবিন্দ সেবা দেবে বলে আগে চিড়ে ভিক্ষা করে পাঠিয়ে দিলেন, বললেন স্বামী আজকের এই ভিক্ষা থেকে তুমিও খাবে না, আমিও খাবো না, সন্তানও খাবে না। সেই চিড়ের পুটুলিটা নিয়ে চললেন দ্বারকায়। পথের পর পথ হেঁটে যায়, খালি পায়ে যাচ্ছে আর কামাইকে ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে সুদামা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলছে, দেখি এত বড় রাজ্যে রাজা আমার বন্ধু, আমার সখা, কিন্তু আমি যে কাঙাল দরিদ্র অসহায়, আমি তাকে ভিক্ষা করে কত বছর হলো বন্ধুর সঙ্গে দেখা।
আর বন্ধুর কথা তার কি আর মনে আছে? এদিকে ভগবান কৃষ্ণ দ্বারকা রাজা হয়ে বসে আছে মা, আর রুক্মিণী পাশে বসে বলছে, স্বামী তোমার বন্ধু তোমার সখা কত পদ হেঁটে এসেছে, এবার কি তুমি কৃপা করো, আমি আর পারছি না। ভগবান বলছে, রুক্মিণী অপেক্ষা করো, আমার বন্ধু দূর থেকে ছুটে এসেছে, এখন যদি সে ফিরে যায় তাহলে তো সে আমায় পাবে না, তাই আমিও অপেক্ষা করছি কত সময় সে আমার বাড়ি এসে দাঁড়াবে। আর এদিকে দ্বারে এসে ডাকছে, ও মা যে দ্বারীরা আছে তাদেরকে ডেকে ডেকে সুদামা জিজ্ঞাসা করছে, ও দ্বারি দাদি এখানে কি আমার কানাই আছে, জিজ্ঞাসা করছে। দ্বারীরা জিজ্ঞাসা করছে, কন হো তুম, কাহাঁ সে আয়ে হো, তোমার নাম কিয়া হ্যায়? বলছি, আমাকে তোমরা চিনবে না, আমার নাম সুদামা, শুধু একটু বলো না এখানে কি কানাই আছে। দাদি বলছে, দেখো ইদার কোই কানাই বানাই নেই হ্যায়, এই যে মহল হে না, এই মহল কা যে রাজা হ্যায় উসকা নাম হ্যায় কৃষ্ণ। আরে কৃষ্ণ, আরে যে কৃষ্ণ সেই তো কানা। আরে ও দাদি, আমাকে একটু ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব। আরে কোথা থেকে এসেছে পাগল, এদিকে লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, তুমি জানো না দাঁড়ি, তুমি যাকে তাড়িয়ে দিচ্ছ সে কি কৃষ্ণের প্রিয় সখা, কতটা ভালোবাসে দেখো মা। বলছি মহাজন, দেখো দেখো এ গরিবি, এ গরিবি কাহাল, দিন দুঃখিত। বলছি, দেখো এই অসহায় গরিব দিন দুঃখীর চেহারাটা দেখো, সে এসেছে কৃষ্ণের প্রতি ভালোবাসা বিশ্বাস নিয়ে তার সঙ্গে দেখা করবে বলে। দেখো দেখো এ গাড়ি, এ গাড়ি কাহাল, কৃষ্ণ কি দ্বারতে বেশি বাসিলে কি আয়া হো, আরে দ্বার পালো দাঁড়িকে বলছি কানাইয়া সে কহে তো, আরে দ্বার পালো কানাইয়া সে কহে তো, দ্বার পে সুদামা কানাইয়া তো নাম হে সুদামা,
चरण राखी
ভাই এই যে তুই চিড়ে এনেছিস ঠিক করেছিস দাঁড়া দাঁড়া দাঁড়া
হাতে করে নিয়ে যেই না মুখে দিতে যাবে হঠাৎ দেখছে চিলেটা ভেজা হবে। আরে এই বন্ধু বুঝেছি বুঝেছি, শুকনো চিলে খেতে গেলে মুখে ব্যথা লাগতেই পারে, তাই আমার জন্য ভিজিয়ে এনেছিস তাই না? সুদামা বলছে আমি তো ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কি করে? আমার মনে হয় কি জানিস, পথে আসবার পথে তোর কথা ভাবতে ভাবতে আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান